আমরা একটা 12 ভোল্টের সোলার প্যানেল নিয়েছি, নিয়ে প্যানেল থেকে আমরা একটা তার বের করে নিয়েছি প্লাস আর মাইনাস। আর এখানে একটা ফ্যান বানিয়েছি, ফ্যানে একটা ব্লেড লাগিয়ে নিয়েছি, ফ্যানটা আমরা ডিসি ফ্যান বানিয়েছি। কীভাবে বানিয়েছি আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের একটা ডিসি আর্মেচার, আর দুই সাইডে দুটো প্লাস্টিক পাইপ কেটে স্যাপ পরিয়ে দিয়েছি, এদিকেও তাই করেছি, দিয়ে একটা কাঠের টেক্সচার বানিয়ে নিয়েছি আমরা। এরপর স্টার্টিং কয়েলের জন্য আমরা স্পিকার থেকে ভেঙে একটা পারমানেন্ট ম্যাগনেট আমরা লাগিয়ে দিয়েছি নিচের দিকে, এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টেস্টারটা ধরে রয়েছে। দেওয়ার পর আমরা এখন লাইন দিয়ে দেখব কেমন ঘুরছে। আমরা লাইন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আর্মেচারটা ঘুরছে। হ্যাঁ, আমরা আবার লাইন দিয়ে দেখাচ্ছি। দুই সাইডে দুটো প্লাস আর মাইনাস আর্মেচারের সাথে লাগিয়ে দেওয়া আছে।